কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার উপদ্বীপ মাতারবাড়ি সমুদ্র ঘেঁষা এই অংশে 1414 একর জমি অধিগ্রহণ করে ভূমি উন্নয়নের কাজ শুরু হয় গত বছরের প্রথম দিকে। কয়লা আমদানি জেটি নির্মাণে সাগরের ড্রেজিং করে চ্যানেল তৈরি করা হয়েছে, সেই বালু দিয়েই ভরাট করে সমুদ্রপৃষ্ঠ থেকে 10 মিটার উঁচু করা হচ্ছে পুরো প্রকল্প এলাকা। নির্মিত হচ্ছে প্রশস্ত রাস্তা ও মাঠ, পাশাপাশি প্রকল্প এলাকায় বিভিন্ন ধরনের ভবন নির্মাণের কাজও চলছে সমান গতিতে। এমনই কর্মযজ্ঞ চলছে মাতারবাড়ির আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্লান্টের জন্য। জায়কার অধ্যয়নে প্রকল্পটির বাস্তবায়ন করছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কোল পাওয়ার জেনারেশন কোম্পানি। সিকিউরিটি ব্যাপার সব নিয়ে আমাদের একটু ডিলে হয়ে গেছে, চ্যানেল ড্রেজিং আর বাঁধ টেম্পোরারি জেটি হয়েছে আর কি। ফিজিবিলিটি স্টাডি তো অনেক আগে শেষ হয়ে গেছে, প্যাকেজ 1 এর কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে। জাপানি ঠিকাদারদের প্রকল্পটি দরপত্র জমা দেবার কথা ছিল গত বছরের 26 জুলাই, কিন্তু 1 জুলাই গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁর হামলার কারণে থমকে যায় সবকিছুই। নিরাপত্তার কারণ দেখিয়ে পিছু হটে প্রকল্পের কারিগরিভাবে যোগ্য বিবেচিত 2 জাপানি কোম্পানি, সুমিতমো কর্পোরেশন ও মারুবিনি কর্পোরেশন। তাই দরপত্রের তারিখও পেছায় 2 দফায়। এভাবেই সরকারের ফাস্ট ট্র্যাকে এই প্রকল্পের কার্যক্রম পেছায় 6 মাস। বিদেশি নাগরিকের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করায় 31 জানুয়ারি দরপত্র জমা দেয় প্রতিষ্ঠান দুইটি। এরপর কারিগরি মূল্যায়ন শেষে পাঠানো হয় জায়কার মতামতের জন্য। মেইন ইপিসির জন্য আমরা বিড রিসিভ করেছি 31 জানুয়ারি। আমরা মোটামুটি ইভ্যালুয়েশন শেষ হয়ে গেছে, আমরা জায়কার কাছে পাঠিয়েছি, এখন জায়কার থেকে আসলে পরেই আমরা কন্ট্রাক্টরদেরকে কাজ অ্যাওয়ার্ড করতে পারবো। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর জুন মাসে চুক্তি সই ও কার্যাদেশ দেওয়া হবে। সবকিছু ঠিক থাকলে জুলাইয়ে এই প্রকল্পের মূল কাজ শুরু হবে বলে আশা প্রকল্প সংশ্লিষ্টদের। জুনে যদি চুক্তি সই করে আশা করি জুলাই থেকে কাজ শুরু করতে পারবে। বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট উৎপাদনে আসবে 2022 সালের ডিসেম্বরে, আর সমান ক্ষমতার দ্বিতীয় আরেকটি ইউনিট উৎপাদনে আসবে 2023 সালের জুনে। ইট উইল বি দ্য পাওয়ার হাব, এখানে আমাদের অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট হবে। অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রকল্পের কাজ শুরু করতে বিলম্ব হলেও যথাসময়ে শেষ করার ব্যাপারে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। আমরা আশা করতেছি সময় মতোই কাজ শেষ হবে। দেশে মোট মজুদ গ্যাসের পরিমাণ কমছে, দেশের উন্নয়ন যাত্রাকে অব্যাহত রাখতে বিদ্যুতেরও প্রয়োজন। তার কারণেই সরকার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের দিকে ঝুঁকছে। তারই অংশ হিসেবে মহেশখালীর মাতারবাড়িতে নির্মিত হচ্ছে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট। আর এরকম 6টি পাওয়ার প্ল্যান্ট মিলে এখানে তৈরি করা হবে দেশের বিদ্যুতের একটি হাব। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, মহেশখালী, কক্সবাজার।